আরজি করের ঘটনার প্রতিবাদে পথে নামল ছাত্র সমাজ। বেগমপুর প্রতীক্ষালয় থেকে বের হলো মহামিছিল। বেগমপুর প্রতীক্ষালয় থেকে চণ্ডীতলা পর্যন্ত মিছিল করল বিচারের দাবিতে। ছাত্র সমাজের এই মিছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা এখনও পর্যন্ত আরজি করের ঘটনার বিচার হয়নি। আরজি করের যে নারকীয় ঘটনা ঘটেছে, যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদে তার বিচার চেয়ে মিছিল বার করল ছাত্র সমাজ। চণ্ডীতলা বাজারে তারা অবরোধ করল। সেই ছবি দেখাচ্ছে, এই যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে চণ্ডীতলা বাজারে তারা অবরোধ করেছে এবং তারা জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস, যেমন স্লোগান তুলেছে, সেই সঙ্গে দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ, এরকম নানান স্লোগান তুলছে। বিচার করো এবং যে মুখ্যমন্ত্রী, যে মহিলা মুখ্যমন্ত্রীর সময় এই ঘটনা ঘটছে, সেই মহিলা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আজকের এই মিছিলের স্লোগান থেকে উঠেছে। আজকের মিছিলটা আমরা মূলত সংগঠিত করছি যে কারণে যে গত 9ই আগস্ট আমাদের কলকাতা এবং পশ্চিমবঙ্গের বুকে যে এক হত্যালীলা চলেছে, একজন কলেজ ছাত্রী পড়ুয়া ডাক্তারি, যে ডাক্তারি স্টুডেন্টকে যেভাবে গণধর্ষণ করে এবং পরবর্তীকালে প্রমাণ লোপাটের চেষ্টা, তার সমস্ত, তার যে ন্যায় বিচারের দাবি, এই ন্যায় বিচারের দাবি নিয়ে এখন গোটা রাজ্য জুড়ে এবং রাজ্যের বাইরে দেশ এবং তারপর তার বাইরে গিয়ে যে আমাদের বিশ্বব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়েছে, আমরা চণ্ডীতলার ছাত্র সমাজ আজকে সেই আন্দোলনের সামিল হতে পথে নেমেছি এবং আজকে আমরা ন্যায় বিচারের আওয়াজ এই মিছিল থেকে তুলতে চাইছি।